ওকে যে কত ভাল লাগে আমার কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সিলভারগুলোর মধ্যে তিনটা বাচ্চা আছে, এর মধ্যে যখন ডাকা ডাকি করে না তখন আরও বেশি ফুলে, একদম এত বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আমাদের যে রেসার কবুতরগুলো আছে এগুলোকে কিন্তু আমরা অলরেডি কূপের মধ্যে দিয়ে দিছি। এই যে দেখেন দাপ্তির ভিতরে আছে কবুতরগুলো, মাশাআল্লাহ। এই যে দেখেন যে মিলি নোট আছে, এই নোটটার সাথে পেয়ারটা হচ্ছে এই জিটা, সম্ভবত এই কালারটাকে আফসান বলে। তো এটা হচ্ছে ফিমেল আর মিলিটা হচ্ছে মেল। মেলটা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। আর এখানে এই যে দুইটা যে সবজি আছে এই দুইটা কিন্তু সিঙ্গেল মেল, তো এদের জন্য খুব ভালো কোয়ালিটির ফিমেল আমি খুঁজতেছি। ভালো কোয়ালিটির রেসার ফিমেল কারো কাছে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, পেডিগ্রি সহ থাকলে বেটার হয় আর কি। মেল দুইটাই কিন্তু অনেক সুন্দর, কালার একেবারে এক্সক্লুসিভ। আর এইখানে এই যে সবার নিচে যেটা, এখানে এই যে মাক্সি একটা মেল আছে, এটার সাথে এই ফিমেলটার পেয়ার, এই পেয়ারটাও কিন্তু ভালোই সুন্দর। মেলটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে, কোনটা বেশি ভালো লাগে একটু কমেন্ট করবেন। এটা হচ্ছে, এটা হচ্ছে মেলটা আর এইটা হচ্ছে ফিমেলটা। সবজি একটা মেল আবার নিচে নামছে এখানে। এই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো মোটামুটি এই কয়টাই আমার আপাতত রেসারের কালেকশন, আরও ভালো ভালো ব্লাড লাইনের কিছু রেসার আমি কালেক্ট করব, আস্তে আস্তে কালেক্ট করতেছি ইনশাআল্লাহ। এরা বাচ্চা কাচ্চা করলে এবং আরও কিছু ভালো রেসার কালেক্ট করতে পারলে সুন্দর কিছু বেবি আমরা সেট আপ করবো যেগুলো সারা এলাকা উড়বে। রেসারগুলোর ঠিক পাশেই এখানে আমরা ফেন্সিগুলোকে আটকায় রাখছি। এখানে পটার আছে, ফ্যান্টিয়েল আছে, এই যে দেখেন রেড পটারটা, এটা রেড পটারের মেল। এটাকে আমার খুবই ভালো লাগে, এত বড় বল ফুলায়ও, মানে এই যে দেখেন জায়গাটা আস্তে আস্তে ফুলতেছে, যখন ডাকা ডাকি করে না তখন আরও বেশি ফুলে, একদম এত বড় হয়ে যায়। থাকো রেড পটার মেলটার সাথে এই ব্লু পটারের ফিমেলটা পেয়ার, এই যে এই দুইটা দেখেন, দেখাও একটু, এই যে এই দুইটা পেয়ার মাশাআল্লাহ। আর এইখানে আরেকটা ব্ল্যাক পটারের যে মেল আছে ওইটার সাথেও ব্লু পটারের একটা ফিমেল পেয়ার আছে। বেসিক্যালি ব্লু পটার দুইটাই আমি প্রথম নিয়ে আসছিলাম, তো দুইটাই দুইটা পেয়ার বলে আমাকে দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি দুইটাই ফিমেল হয়ে গেছে। পরবর্তীতে এদের জন্য আবার দুইটা আমি মেল কিনে নিয়ে আসছি। যেমন এই যে হচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাক পটারটা খুব ইয়াং একটা মেল, বিশাল বড় সাইজের, রেডটা যেমন ব্ল্যাকটাও এরকম, তবে রেড পটারটার বয়স একটু বেশি। তো ব্ল্যাকটার সাথে এই যে এটা হচ্ছে ফিমেল, এই যে দুইটা মাশাআল্লাহ। তো এরা ডিমও দিয়েছিল, বাট আনফর্চুনেটলি ডিম থেকে বাচ্চা করতে পারি নাই। এখানে আসার পরে ডিম দিয়েছিল, ডিমগুলো ভেঙে ফেলছে। ইনশাল্লাহ নেক্সট ডে কিছুদিন পরে টোটালি এগুলো এখানে সেট হয়ে গেলে তখন অবশ্যই অবশ্যই আমরা বাচ্চা দেখতে পাবো। আর এই যে হচ্ছে সিজাজি পেয়ারটা, এরাও পুরোপুরিভাবে মুডে আছে, পুরা ব্রিডিং কন্ডিশনে আছে। তো এদেরকে আমরা হচ্ছে কয়েকদিনের মধ্যে মালসা দিয়ে দিব। ফ্যান্টেলগুলোও কিন্তু ফুললি মুডে আছে, তো আপাতত এদেরকে এখনও আমরা বাইরে ছাড়তেছি না, কারণ হচ্ছে এই উপরে চালার কাজটা করতে হবে। তো চালার কাজটা করে দেন হচ্ছে আমরা বাইরে ছেড়ে দেব। আর এইখানে যে আমাদের একটা গোল্লা আছে, এই যে গোলা কবুতরটা, এইটার সেম টু সেম কালারের ফিমেল পাচ্ছি না। তো আপাতত এই সাদা রঙের যে ফিমেলটা এটার সাথে এটার পেয়ার করে রাখতেছি। তো ইনশাল্লাহ ভালো
সেম টু সেম কালারের ফিমেল পেলে তখন আবার পেয়ারটা চেঞ্জ করে দিব। এই কবুতরটা আমার অনেক পছন্দের একটা কবুতর, দেশি কবুতর হইলেও অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখেন ফ্যান্টেলগুলো কত চমৎকার ভাবে ডাকাডাকি করতেছে। দেখেন সান উড়ে আসলো, ও কিন্তু আমার সাথে বাগানে এসেছে, আমি কবুতর এখানে শ্যুট করলাম আর ও এদিকে ওদিকে ওর ইচ্ছা মতো বাগানে ঘোরাঘুরি করলো, এখন আবার লাভ দিয়ে এসে আমার কাঁধে পড়ছে। তো চলেন আমাদের কচ্ছপগুলো একটু দেখি ওদের কি অবস্থা, ওদেরকে একটু মাছ খাওয়াবো আমি এখন। দেখেন সবাই মাছ খাওয়ার জন্য অধীর আগ্রহে আছে, ওদেরকে খাবার দিব এখনই। আসো, আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের যে সেফরাইট মুরগির বাচ্চাগুলো আছে ওদের কেজের মধ্যে আছি। মুরগিগুলো দেখেন মাশাল্লাহ, ওদের মেবি 4 মাসের মতো চলতেছে বয়স, কালারগুলো কিন্তু অলরেডি অনেকটাই চলে আসছে, গর্জিয়াস লাগতেছে। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু মুরগিগুলা। তো আমাদের যে গোল্ডেন সেফরাইটগুলো, এই সেফরাইটগুলোর মধ্যে একটা মেল হয়েছে আর 3টা হয়েছে ফিমেল, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সিলভারগুলোর মধ্যে 3টা বাচ্চা আছে, এর মধ্যে একটা তো মেল 100% মাঝখানের বড়টা, আর ডান পাশেরটা আমি একটু কনফিউজড ওটা মেল হবে না ফিমেল হবে, এখন ঠিক মাঝখানে আছে যেটা, তো আরেকটা শিওর ফিমেল ওই যে ছোটোটা। তো এই বাচ্চাটা মেল হবে না ফিমেল হবে আমি ঠিক বুঝতে পারতেছি না, একবার মনে হয় ফিমেল আবার মনে হয় মেল, কারণ ওর হচ্ছে মাথার উপরে মুকুটটা কিন্তু একটু বড় অনেকটাই, কিন্তু আকারে মনে হচ্ছে ফিমেল হবে, মানে আকারে বাকিদের থেকে ছোট ফিমেলের শেপ, বাট মাথার মুকুটটার কারণে মেল মনে হচ্ছে। তবে আমি মোটামুটিভাবে 90% শিওর যে ওটা মেলই হবে, তো আর কিছুদিন গেলে 100% শিওর হওয়া যাবে। তো গোল্ডেনগুলা কিন্তু খুব চমৎকার হয়েছে, একটা মেল 3টা ফিমেল, টোটাল একটা সেট খুব সুন্দর হবে ইনশাল্লাহ। এই কেজে ব্যথা লাগছে, এই কেজে আমাদের হচ্ছে গিয়ে লায়ন হেড লফের যে রেবিটগুলো সবগুলোকে একসাথে রাখছি, আগেও দেখাইছি, ওরা কিন্তু এখানে খুবই কমফোর্টে আছে, একটু ভেতরে গিয়ে তারপরে দেখালে আপনারা বুঝবেন যে ওরা কতটা কমফোর্টে আছে। এই যে হচ্ছে ওকে, যে কত ভাল লাগে আমার কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর। ও কিন্তু বয়সে সবচেয়ে ছোট, এখানে লাস্ট যে আমরা নিয়ে আসলাম 2টা, তার মধ্যে ওই তার মধ্যে ও হচ্ছে ছোটটা এবং সবগুলোর থেকে ও বয়সে ছোট। আর এটা হচ্ছে আমাদের প্রথম যে লায়ন হেড লফ মেলটা বারবি, আর এটা হচ্ছে ডলটা। তা আমি যতটুকু গেস করতেছি যে ডল সম্ভবত প্রেগনেন্ট, যে কোনো সময় বাচ্চা দিতে পারে। তো ওরা প্রথম প্রথম একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন কিন্তু সবার মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে, সবাই কিন্তু এখন মিলেমিশে থাকে। আর এই যে এইটাকে দেখেন, এটার তো মুখ চোখ খুঁজে পাওয়া যায় না, এই যে উঠে দৌড় দিছে। তো ওরা এখানে যেটা করে যে এই যে দেখেন গর্ত টর্ত খুঁড়ে কী করছে, এই বালুতে ওরা ঢুকে থাকে, রিল্যাক্সে থাকে। যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ওরা বালুতে কিন্তু খুব আরামেই আছে। এই যে দেখেন গর্ত, কত বড় গর্ত খুঁড়ছে এবং প্রতিনিয়ত গর্ত খুঁড়ে গর্তের মধ্যে ওরা হচ্ছে ঢুকে থাকে, কারণ হচ্ছে বালুতে সরাসরি রোদ না পড়লে বালুটা কিন্তু ঠান্ডা থাকে, সেই ঠান্ডাটা ওরা হচ্ছে উপভোগ করে। এই দিকেও দেখেন কত গর্ত করে রাখছে ওরা। মোট কথা এই ঘরটার মধ্যে ওরা ওদের মনের আনন্দে রিল্যাক্সে আছে, যার যেখানে খুশি সেখানে থাকতেছে, যে সেখানে গর্ত খুঁড়তেছে। ওদেরকে কিন্তু খুবই প্রাণচঞ্চল মনে হয় এই জায়গাটাতে, খুবই ভালো লাগে দেখতে। তবে আমরা খুব শীঘ্রই এই ঘরের মধ্যে মাটির মটকি বসায়া দিব, মটকি খুঁজে পাচ্ছি না, আমি সেদিনও অনেক জায়গায় খুঁজেছি, আসলে ওই বড় সাইজের মটকিগুলো পাওয়া যায় না, কলসের মতো যেগুলো। খুব শীঘ্রই এখানে মটকিটা দিয়ে দিতে হবে, কেননা
কেন না যে কোনো সময় আমাদের ডল বাচ্চা দিয়ে দিতে পারে যদি ও প্রেগন্যান্ট হয় তবে ওর শারীরিক গঠন দেখে আমার মনে হচ্ছে যে ও হয়তো প্রেগন্যান্ট দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আপডেট তো অবশ্যই পাবেন মাশাআল্লাহ এই যে আমাদের কাঠগুলব গাছটাতে কত চমৎকার ফুল ধরছে দেখেন আর কি মিষ্টি একটা সুবাস কত সুন্দর লাগতেছে এই যে এখানে এক থোকা দুইটা ডাল বেরেছে দুইটা ডালের মাথায় কিন্তু দুইটা থোকা আরও কিছু ডাল এই যে এদিক দিয়ে বের হচ্ছে এগুলোতে ফুল হবে কি না এই বছরে আমি ঠিক জানি না তবে হতেও পারে এই গাছটার আরও প্রায় দুই বছর আগে আমি একটা ছোট্ট কাটিং নিয়ে আসছিলাম কোনো ডালপালা ছিল না জাস্ট একটা কাঠির মতো ছিল তো সেইটাকে এখানে এনে টবে রোপণ করে দিছি আস্তে 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 অনেক দিন পরে এই কুশি বেরোয়ছে এরকম সুন্দর ডাল বেরোয়ছে এবং ডালের মাথায় এখন কত চমৎকার ফুল হচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে এবং এই ফুলগুলোর কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ যারা ফুল ভালোবাসেন তাদের কাছে কিন্তু কাঠগোলাপ অনেক প্রিয় একটা ফুল তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি প্রচণ্ড গরম এই গরমে আর বেশি কিছু আপডেট দিতে পারলাম না ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আরও অনেক আপডেট দিব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম